গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সাধারণের উপস্থিতি আরো বাড়াতে কর্মসূচি জেলা প্রশাসনের, সাধারণ ভোটারকে ভোটমুখী করতে উদ্যোগ। দেশ জুড়ে পালিত হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, এই রাজ্যেও সাত দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষকে ভোটমুখী করতে অভিনব উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। নির্বাচন কমিশনের নির্দেশে এবার পথে নামলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে গণতন্ত্রকে আরো মজবুত করতে ভোটারদেরকে এগিয়ে আসার বার্তা দেন পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচন, ইতিমধ্যেই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। তবে এমন অনেকেই আছেন যারা ভোট দিতে যায় না, সেই কারণে সকলের কথা মাথায় রেখে এবং মানুষকে ভোটমুখী করতে পথে নামলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এদিনের কর্মসূচি থেকে প্রত্যেক ভোটারকেই এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে বার্তা দেওয়া হয়। ভোটদান সাধারণের গণতান্ত্রিক অধিকার, নিজের দেশকে সঠিকভাবে গড়ে তোলবার জন্য ভোট দিয়ে সঠিক দল নির্বাচন গড়ে তোলার দায়ভারও মানুষের। তাই সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে পিছিয়ে না থেকে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনারের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। পাশাপাশি আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ভয়ে নির্ঝঞ্ঝাটে যাতে ভোটাররা ভোট দিতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে। প্রচারের প্রথম জায়গা হিসেবে বীজপুর বিধানসভাকে বেছে নেওয়া হয়েছে। কাঁচড়াপাড়া বীজপুর এলাকায় এদিন সচেতনতামূলক প্রচার শুরু করেন পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এদিনের এই প্রচারে অংশগ্রহণ করেছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী এবং ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। এই কর্মসূচিতে পোলিং স্টেশন ভিজিট করা হবে, রুটমার্চ করা হবে, ভোট কেন্দ্রে এসে ভোট দেবার জন্য যা যা সুবিধার প্রয়োজন তা সমস্তটাই দেওয়া হবে ভোটারদেরকে। আর আপনারা সবাই সুষ্ঠু ভাবে ভোট দিতে পারেন তার জন্য আমরা জায়গায় জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে একটি শৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত ডিসিসি নর্থ এই এখানে স্কুলের এন্ড কলেজের ছাত্রছাত্রীগণ আছেন, আপনাদের সবাই কাজ করেন, তারা সময় মতন হয়তো এখানে পৌঁছাতে পারে না বা যাতে পারে না, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই যে ওদের কাছে আমরা জানানো যে 20 তারিখে এখানে ভোট আছে, তারা এখানে এসে না কেবল ভোট করবে কিন্তু বাড়ির লোকের সঙ্গে তাদের দেখা। নির্বাচনের দিন উৎসবের মেজাজে সকলকে ভোট দিতে আসার আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক জানান, নির্বাচন কমিশনারের নির্দেশে আজ আমরা প্রচার অভিযানে নেমেছি, গণতন্ত্রকে আরো মজবুত করে তুলতে যাতে সকল মানুষ ভোট দেয়। পোলিং স্টেশন ভিজিট হবে, রুটমার্চ করা হবে, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসুক, আমরা এটাই চাই। সকলে এসে নির্ভয়ে ভোট দিক, এই বিষয়ে তিনি আরো জানান। মূলত সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এবং ইলেকটোরাল পার্টিসিপেশন নির্বাচন কমিশনের নির্দেশে আমরা করছি, যাতে সমস্ত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয়। সেই হিসেবে বীজপুর বিধানসভা এলাকায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি। পোলিং স্টেশন ভিজিট হবে, রুট মার্চ হবে, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসুক, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন, এটাই আমাদের লক্ষ্য। নির্বাচনে মানুষের ভোট দিতে এলে ভোট কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা দরকার সে সমস্ত আমরা অ্যারেঞ্জ করছি। বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেরকম অন্যান্য নির্বাচনে থাকে সেটাও থাকছে, পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে আরও খুব সচেতন হতে, যারা ভোটের দিন সবাই বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটদান করে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের মতন করে প্রচার শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে যাতে নির্ঝঞ্ঝাটে নির্ভয়ে ভোটাররা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।